সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের। সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। সাবমেরিন থেকে এই পরীক্ষা চালানো হয়েছে। এর আগে পানির নিচে পন্টুন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল দেশটি। শুক্রবার NDTTV-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাবমেরিন চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের নৌ পারমাণবিক প্রতিরোধের বিশ্বাসযোগ্যতার প্রমাণ করে। ধারণা করা হচ্ছে, ভারতের এই সাবমেরিন থেকে এখন চীন ও পাকিস্তানে হামলা চালানো সম্ভব। ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শেষে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, এক্ষেত্রে সব অপারেশনাল ও প্রযুক্তিগত বিষয়গুলো যাচাই করা হয়েছে। মন্ত্রণালয়টি থেকে আরও জানানো হয়েছে, সাবমেরিন চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে নির্ধারিত পরিসরে চালানো হয়েছে ও বঙ্গোপসাগরে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে। সম্প্রতি ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাবে একটি কৌশলগত পারমাণবিক মহড়া চালানো হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি যেসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে তা পর্যবেক্ষণ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। কৌশলগত পারমাণবিক মহড়ার অংশ হিসেবেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। পারমাণবিক যুদ্ধে শক্তির কার্যকারিতা ও বাস্তব যুদ্ধ ক্ষমতা সম্পূর্ণরূপে প্রদর্শিত হয়েছে, কারণ এটি যে কোনো স্থান থেকে যে কোনো সময় লক্ষ্যবস্তুতে আঘাত ও ধ্বংস করতে সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানানো হয়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।